হাই বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি গোপ্রোতে আর কি ভ্লগটা করছিলাম, তো আমার এসডি কার্ডে গোপ্রোতে একটু প্রবলেম হয়ে গেছে, তো এই ভ্লগটা হয়তো আমি আমার আইফোন থেকে করছি। তো এখন আমি যাচ্ছি টংলুতে, তো আমি একটা গাড়ি নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। সো আমি এখন গাড়ির মধ্যে আছি, অ্যারাউন্ড 6,000 টাকা পড়েছে আজকে পুরো দিনের জন্য। তো ওইখানে গাড়িটা 1.5 ঘন্টা গিয়ে একটা স্পটে গিয়ে আমাদেরকে আরেকটা গাড়ি চেঞ্জ করে যেতে হবে, কারণ ওখানে রাস্তা ভালো না। তো টংলু স্পটটা খুবই সুন্দর দেখতে, তো সেই জন্য আর কি আমি টংলু যাচ্ছি। তো আমি শুনেছি ওখানে বরফও থাকে, যাই না এখন ওয়েদার কিরকম থাকে। অ্যাকচুয়ালি আমি টংলু যাচ্ছি, তো এখানে একবার টিকিট করাতে হয়। সো আমি দেখতে পাচ্ছেন এই যে টিকিট কাউন্টার, এখানে দাঁড়িয়ে আছি। তো আমি আজকে রিটার্ন করবো সেটা বললাম, আর আমার আইডি প্রুফ লাগবে, তো সব কিছু আর কি ভেরিফিকেশন করে সাইন টাইন করে তারপরে আর কি ওরা এখানে পাঠায়। তো বাস আপনাদেরকে দেখালাম, বাকি তো যাবো তখন দেখাচ্ছি। বন্ধুরা, আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটায় আপনাদের একটা কথা বলতে চাই। মানে অ্যাকচুয়ালি আমি এখানে এখন ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছি। এই পার্টটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে পড়ে, আর আমি যে এই পাড়ে দাঁড়িয়ে আছি, এই যে আপনি যে হোটেলগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপালের মধ্যে পড়ে। এটি আর কি ইন্ডিয়ারা নেপালি, তো জিজ্ঞাসা করলো আমাকে, আমি জানতাম না, তো কথা বললো তখন আমি জানলাম এটা নেপাল আর এটা ইন্ডিয়া। আমি নেপাল আর ইন্ডিয়ার মানে হ্যাঁ। তো বাস এবার খাবো, ম্যাগিও হয়ে গেছে, তো আমি এখন ম্যাগি খাবো, আপনাদেরকে দেখাচ্ছি আমার ম্যাগি কেমন দেখতে। হ্যাঁ হ্যাঁ একদম, এটা হচ্ছে আমার ম্যাগি। এখন আমি ম্যাগি খাবো, ম্যাগির সাথে এগ আছে, তো বাস চল খাওয়া যাক। যেতে হবে, কারণ আমি এখানে বললো আরো দু একটা কাছাকাছি স্পট আছে, তো আমি ওইগুলো একটু নিয়ে নেবো যখন এসেছি, তো সেটাও দেখাবো। আর ঠান্ডা জায়গায় এসেছি বলে ফুল স্লিপ, আমার জ্যাকেট আছে, জ্যাকেটটা সামনে, আর আমাকে তো দেখেছেন মনে হয় আমার এই লুক আছে। এটার একটা আমি টোটাল ব্লগ করে আপলোড করে দেবো, তো আপনারা বলবেন প্লিজ কেমন লাগছে, ঠিক আছে।
বন্ধুরা আমি এখন পাইন ফরেস্টের এখানে অনেক পাইন ফরেস্ট আছে তো এটা বলতে পারেন ঘুম স্টেশন থেকে মানে যাওয়ার রুটে আপনার পড়বে তো আমি টংলু গেছি তো তখন আমি এটা ক্যাপচার করতে পারিনি তো আসার সময় ক্যাপচার করলাম তো আমি আগেই দিয়ে দেবো তো দেখতে পারবেন তো আমি এটা পাইন ফরেস্ট এখানে আছি তো এখন এখানে প্রচুর ফগি আমার নাকও বন্ধ হয়ে গেছে ঠান্ডাতে আমার ঠান্ডা লেগে গেছে বৃষ্টি হচ্ছে বুঝতেই পারছেন দেখুন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে আমি দাঁড়িয়ে আছি এবার আমি ওপরে যাব আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিউটা দেখুন তো দেখতেই পাচ্ছেন আমার পেছনে যেটা দেখা যাচ্ছে যে গাছগুলো লম্বা 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 বন্ধুরা আমি পাইন ফরেস্টের নিচে দাঁড়িয়ে আছি বিশাল ঠান্ডা আমার কাপড়ে নিচ্ছে বলি আমি তাও করলাম আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য কারণ ওয়েদার খুব খারাপ খুব বুঝতে পারছেন কিনা জানি না পুরো কুয়াশায় সব ঢাকা ফগি ফগি বৃষ্টি হয়েছিল এখানে একটু আগে খুব আর এখানে এক একটা জায়গায় এক এক রকম ওয়েদার আপনি সব জায়গায় সেম ওয়েদার পাবেন না তো এটাই আর কি বেস্ট পুরোটা ঘুরলেও একই জিনিস দেখতে পারবেন তো আপনাদেরকে আমি তাও দেখিয়ে দিচ্ছি বাকি আমার ভিডিওসের মধ্যে তো এটাও পাবেন ওটাও পাবেন টোটাল একসাথে দিয়ে দেবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এটা বাচ্চাবে এরভাবে ট্রাভেল করছি তো সাপোর্ট করবেন বাই বাই ভালো থাকবেন হাই গাইস আই মিন বন্ধুরা আমি বৃষ্টি রোদ মেঘ সবকিছুর ওয়েদার এখানে সে ফিল করে নিয়েছি আমি একসাথে সবকিছু পেয়েছি ঠান্ডা হাওয়া উষ্ণ হাওয়া মানে যে কোনো ধরনের সবকিছু আমি এখানে পেয়েছি এখন বৃষ্টি হচ্ছে টাপুল টুপুল আমার যেন কি মজা লাগছে আমি বৃষ্টিতে হালকা হালকা ভিজছি দেখো আমার চুলটা ভিজছে বুঝতেই পারছো আর এরম আমি রাস্তা দিয়ে গাড়ি আসছে আর আমি ভিডিও করছি আমি করছি বাট কেউ করবেন না হ্যাঁ এটা ঠিক না আমি একটু সাইডে এসে করছি তো ব্যাস এটাই